মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। একটা কথা মাথায় রাখো, আমি কিন্তু অতটা দুর্বল মা নই যে তোমার এসব ফালতু কথায় আমার চোখে জল পড়বে, বুঝতে পেরেছ? আমি একজন সবল মা, আর তার থেকে বেশি অনেক কঠিন একজন মানুষ। আমি একটা সিস্টেম চালাই, বুঝতে পেরেছ? একটা সিস্টেম। আর আমি নিজের চোখে দেখেছি যে এই কেসটা যে হ্যান্ডেল করছে তার নাম হলো জ্যাজ চেন্নাই। আমার মেয়ের গায়ে না একটা আঁচ আসতেও দেবে না। জগৎ ধাত্রী যতক্ষণ পর্যন্ত ওই চার হাত দিয়ে আমার মেয়েকে রক্ষা করবে, ততক্ষণ পর্যন্ত কেউ কেউ কাকনকে ছুঁতে পর্যন্ত পারবে না, বুঝতে পেরেছো তুমি? আর বাকি রইল তুমি। আমি খুব ভালো করে জানি দিদিয়া সেন, তুমি এখন ইন্টারোগেশন রুমে রয়েছো, তোমাকে ইন্টারোগেট করা হচ্ছে। এই কেসটা থেকে তুমি কিন্তু কোনোভাবেই বেরোতে পারবে না দিদিয়া সেন। 100% শিওর তুমি তুমি এই কেসটাতে ইনভলভ আছো কৌশিকী। এন্ড ইয়েস দিদিয়া সেন, তোমাদের এই মুখোশ গুলো না আস্তে আস্তে খুলবে, আর প্রত্যেকটা পর্দা এক এক করে সরবে, মাথায় রেখো। আর আসল সত্যিটা সেদিন জনগণের সামনে আসবে, আর সেদিনই আবার আবার খবরের শিরোনাম হবে তুমি। ইয়েস তুমি, বুঝতে পেরেছ? বডি, এবার প্লিজ আপনারা এখান থেকে সরে যান। কেন? এবার লাস্ট অ্যাকশন হবে, হয় ইসপার না হয় ইসপার, সমস্যা। হ্যালো, আপনাদের লোক এখানে শুট করেছে, ইমিডিয়েটলি এখান থেকে বেরোতে দিন, ডাক্তার দেখাতে হবে। আমাদের সঙ্গী আমাদের সঙ্গে যে আছে সে মরে যাবে, কাঁধে গুলি লেগেছে, এক্ষুনি গাড়ির ব্যবস্থা করুন। সব ব্যবস্থা করছি, সব ব্যবস্থা করছি, তাড়াতাড়ি করুন না তিনটে বাড়ি পড়ে যাবে এখানে, ডেড বডি পড়ে থাকবে, তারপর নিজেদের শুট করে দেবো আমরা। কিচ্ছু করবেন না, কিচ্ছু করবেন না, আমি ব্যবস্থা করছি। এবার শুরু হবে আসল খেলা, আসল খেলা এবার শুরু হবে। জাফশান, হয় এই কেসটা তোমার জীবনের শেষ কেস, আর না হয় এখান থেকেই আবার নতুন শুরু হবে। আমার দায়িত্ব তোকে রক্ষা করার, এই পৃথিবীর আলো দেখানো। না কাকুনের কিছু হবে, না তোর কিছু হবে, সব ধ্বংস করে দেব আমি, কোনো ক্রিমিনাল বাঁচতে পারবে না, কেউ না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।